ओम ज्ञानति विरांधस्य ज्ञानंजन शलाकाय चक्षु उन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः श्री चैतन्य मनोविष्टं स्थापितं भूतले स्वयं रूपकदामहं ददातिश्वर पदांतिकं वन्दे हम श्री गुरु पदकमलं श्री गुरुं श्रीपाग्र जा सहगना रघुनाथ सजीव सावधत पिजना सहित कृष्णचैतन्यम श्रीराधापदान सह गना ललिता श्री विशाखान्वीता नम विुपदा कृष्णपृष्ठा भूतले श्रीमते भक्ति वेदातस्वामीनिनाम नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्शेषाशून्यवादी पाश्चात वंशाकू्य कृपा सिंधु पति पतितानं व्यो वैष्णवभ्यो नमो नम नमो प्रेम प्रदाते कृष्णा कृष्ण क्रिष्न चैतन्यना गौरत्षे नम पंचतवात्मकृष्ण भक्तूपस्वक भक्तावताख्यम नमा भक्तशक्तिक भक्ता हे कृष्णकुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कंत राधाक नमोस्तुते तप्त गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानो सुते देवी प्रणमा नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रभ्यम जगन्नाथाय ते नमः জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম কৃষ্ণ আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন প্রকারের মেলোডিস এবং তার জন্য কিছু সিগনেচার ভার্সেস আমরা দেখেছিলাম তো সকলকে রিকোয়েস্ট করবো যে ভিডিও অন করতে তাতে ইন্টারাকশনের সুবিধা হয় ওকে তো আমরা মিটারগুলো শিখছিলাম বিভিন্ন ভার্সের থ্রু দিয়ে আমরা আট দল অর্থাৎ অনুষ্টুপ চন্দের ভগবদ গীতার ম্যাক্সিমাম ভার্সেসি এইট সিলেভেল তার মধ্যে একটা एग्जांपल है जो देहि नश्मि यथादि है करपण दोषोपहत स्वभाव সেটা আমরা জানি 12 সিলেবলের যে শ্লোকটা সেটা আমরা মুখস্থ করেছিলাম নপারয়েহম নিরবদ্য সংযজাম স্বসাধুকৃতম বিবুধায়ুષાপিবা 야মা ভজন দূর জারগীহ শিংখলা শমৃছতদ্বা প্রতিয়াতু সাধুনা এটা আমরা কি ভাবে গেছিলাম নপারয়েহম নিরবদ্য সংযজাম স্বসাধুকৃতম বিবুধায়ুષાপিবা শৃঙ্খলা শ্লোকাটা আগের দিন মুখস্থ বলেছিলাম তো কার মনে আছে ট্রাই করতে পারো না পারলে আমি হেল্প করবো না পারে সবাই ভুলে গেছে প্র্যাকটিসের অভাব প্র্যাকটিস করতে হবে বেশি না কিন্তু কোনো কাজে লাগবে না ওকে সো লেট মি আস্ক পদ্মনায়ন প্রভু ট্রাই করুন

न पारे हंग निरवज्ञ संयुजान यस डिस्कनेक्ट कर लेंगे प्रभु हाँ ना प्रभु आवेश ओके तो न पार ये हम yes. okay. so, <laughs> मने की अमी पारी ना कृष्ण बोल जाए न पार ये हम निरवद्य समझ जाए मने की चिला নির নিরবধিয় সংযোজা কিভাবে মনে রাখতে বলেছেন নিরবধি মানে হচ্ছে যাদের হৃদয়ে কোনো কলুষতা নেই নিরবদ্ধীয় সংযোজা মানে হচ্ছে নিষ্কলুষ হৃদয় সম্পন্ন গোপীদের আমি পারি না নিষ্কলুষ হৃদয় সম্পন্ন গোপীদের কি করতে পারি না আমি ভালোভাবে প্রতিদান দিতে পারি না কোন সাধু আমাদের বাড়িতে এলে তাকে ভালো করে আতিথেয়তা করতে হয় ঠিক আছে তো সেটা না করতে পারাটা তো সেটাকে হয় সাধু কৃত্তম ঠিক আছে তো সেই সেইটা করতে পারছে না কৃষ্ণ গোপীদের স্বসাধু সাধুকৃত্তম কত সময় দিলেও করতে পারবো না বিবুধায়ুষা পিবা বিবুধা মানে হচ্ছে ডেমিগ বা ব্রহ্মা ব্রহ্মার আয়ু দিয়ে দিলেও পারবো না বিবুধা আয়ুষা অপিবা তাহলে না পারে ইয়ে হাম নির কৃত্যম বিবুধায়ুষা অপিবা ইয়ামা ভজন কেন এরকম বলছে গোপীদের সম্বন্ধে গোপীরা কি করেছে ইয়ামা ভজন যারা আমার ভজন করেছে দুর্যরগেহ শৃঙ্খলা দুর্যর গৃহশৃঙ্খলা অর্থাৎ সংসার জীবনের যে শৃঙ্খল সেটাকে সমৃশ্য সেটাকে কেটে আমার ভজন করেছে তারা ইয়ামা ভজন দুর্যরগেহ শৃঙ্খলা সম্বৃশ্য তৎ বা প্রতিয়াতু সাধুনা তো গৃহশৃঙ্খলাকে সমৃশ্য বা ছেদ করে যে আমার ভক্তি করেছে তদবা প্রতিয়াতু তাদেরকে দেওয়ার মতো আমার আর কিছু নেই তাদের নিজেদের যে কর্ম অর্থাৎ তারা আমার প্রতি যে সেবা করেছে তদবা প্রতি তাদের নিজেদের ভালো কর্ম ভালো ভালো জিনিসকে সবসময় সাধু বলে সাধু 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 না মানে হচ্ছে গোপীদের দ্বারা কৃত ভালো কর্ম সেইটাই তাদের প্রতিদান হোক তদবা প্রতিয়াতু তদ্বা প্রতিয়াতু সেটাই প্রতিদান হোক কি প্রতিদান হোক গোপীদের কৃত ভালো কর্ম সাধুনা ওকে লেটাস রিসাইড দি শ্লোকা কয়েকবার মানেটা আমরা বুঝলাম তো টিউনটার সাথে অ্যাকাস্টমড হই তাহলে আশা করি মনে থাকবে তো আনমিউট করা দরকার নেই মিউটেড থেকে এটা অনেকবার রিপিটেশন করবো লাইক টেন টুয়েলভ টাইমস আমরা রিপিট করবো ওকে আমার পরে পরে তোমরা রিপিট করো বাট মিউটেড থেকো আনমিউট করার দরকার নেই नपारे हम निरवाद्य संयुजा श्वसाधु कृत्यम विबुधाषा पिब जरगे दूर्जर गेह श्रृंखला तद्वा प्रतिया तो साधुना न पारे हम निरवाद्य संयुजा श्वसाधु कृत्यम यमा भजन्दूर्जगे शृंखला शंब्री तद्वा प्रति साधुना निरवाद्य संयूयां श विबुधायुषापिवा विबुधयुषा पिवा यजंदूर्जरगेह शृंखला शंभ्रीच्वा प्रति साधुना না পারায়ে হাম নিরবদ্য শম যজাম শ্বশা ধুকৃত্যম বিভুধায়ুษา পিวาม 야মা ভজন্দূর জারগে হ শিংখলা শম্রীশ্চ তদ্বা প্রত্যাতু সাধুনা তো কিভাবে মনে রাখব প্রথমেই কৃষ্ণ বল যে না পারে এ হাম আমি পারি না কৃষ্ণ কিছু একটা পারে না সেটা দিয়ে ভরসা শুরু হচ্ছে কেন দিস ইস ভেরি ইন্টারেস্টিং কৃষ্ণ সবই পারে কৃষ্ণ পারে না বললে লোকের অ্যাটেনশনটা ক্যাচ করবে যে না পারে হ্যাঁ প্রথমে কৃষ্ণ ডিটেলস বলছে না যে আমি গোপীদের ঋণ শোধ করতে পারি না এত বলছেন প্রথমে বলছে আমি পারি না লোকজনদের অ্যাটেনশন ক্যাচ করার জন্য তো এটা মনে প্রথম ওয়ার্ডটা অনেক সময় ভুলে যায় তো প্রথম ওয়ার্ডটা মনে রাখার এটা ট্রিক যে কৃষ্ণ অ্যাটেনশন ক্যাচ করার জন্য বলছে না পারে হ্যাঁ আমি পারি না তাহলে লোকে কি বলবে কি পারো না তুমি তোমার পক্ষে আবার কি না পারা আছে না আমি কি পারি না পিওর হার্টেড গোপীদের সসাধুকৃত্য করতে তাদেরকে উপযুক্ত প্রতিদান দিতে যদি আমাকে বিবুধা আয়ুষও দেয়া হয় যদি আমাকে ব্রহ্মার আয়ুও দেয়া হয় তবু আমি গোপীদের যে ঋণ সেটা শোধ করতে পারবো না কেন তারা কি করেছে ভাজান তারা আমার যেরকম ভজন করেছে দুর্জর গেহ শৃঙ্খলা সম্বৃশ দুর্গম গৃহের যে শৃঙ্খল সেটাকে কেটে সেই সমস্ত গৃহের শৃঙ্খলকে ত্যাগ করে তারা আমার যে ভজন করেছে তার প্রতিদান দেওয়ার মতো আমার কিছুই নেই তাই তাদের প্রতিদান কি হোক তদ্বা প্রতি সাধু না তাদের দ্বারা কৃত যে সমস্ত ভালো কর্ম সাধু সেটাই তাদের প্রতিদান হোক তাদ্বা বা প্রতীয়াতু সেটাই তাদের প্রতিদান হোক न पारे हम निरवाद्य संयुजा श्वसाधु कृत्यम विबुधायुषा पिवा या भजन दूर्जर गेह श्रृंखला तद्वा प्रति तो साधुना फीलिंग लिटिल मोर कॉन्फिडेंट तो ट्राई करते जाओ ना एन को ट्राई करते जाओ হু ঠিক আছে সমামাে যে টারাই করন হারে কৃষ্ণপব ভুল এলা ক্ষমা করবেন প্রথমবার ট্রাই করছি কারনা আগের দিন আমি কেটে গিয়েছিলাম এইটা শুনি নিয়ে আমি শ্লোকটা র নারা হাঙ্গ নিটাবাতা সাংজুজাম শসা দকৃতত বিবোধা আয়সা বিবা।

কিভাবে মেলোডিটা আশা করি সবার মাথায় ঢুকে গেছে আর তো ভার্চটা আর একটু টাইম লাগবে তো এটা প্র্যাকটিস করতে হবে তোমরা যদি এক সপ্তাহ পর নিয়ে বসো তাহলে কিন্তু আই ক্যানট হেল্প ইউ দ্যাট ইজ বিয়ন্ড মাই এবিলিটি এক সপ্তাহ পর নিয়ে বসলে আমার কিছু করার নেই এটা টাইম দিতে হবে দিস ইজ আ সিদ্ধি সেটার জন্য টাইম দিতে হবে যাই হোক ওকে তো টুয়েলভ সিলেভেল আমরা দেখলাম লেটস মুভ টু ফোরটিন সিলেভেল হুম তো প্রথমে আমরা ডিসাইড করি এটাকে একটু দিস ইজ সামনে মানে বসে আছেন তিনি খুব রেগে আছেন তাকে সন্তুষ্ট করার জন্য দিস ইজ দ্য স্পোকেন বাই প্রহাদ মহারাজ এটা দ্বিতীয় ভার্স প্রথম ভার্সে বলেছিলেন যে আমি আহ আমার কোনো যোগ্যতা নেই ব্রহ্মনা প্রবাহ ব্রহ্মা আদি বড় বড় দেবতারা সামনে দাঁড়িয়েছে তারা তোমাকে দেখে ভয় পাচ্ছে সত্তৈক তানাগত বচসাম্প্রবাহে তারা সত্যগুণ অধিষ্ঠিত মুখ দিয়ে সবসময় গঙ্গার মতো তাদের ভগবানের গ্লোরিফিকেশনের শ্লোক বেরোয় তারা সব দাঁড়িয়ে ভয় পাচ্ছে আজকে আর আমি কি করে আপনাকে সন্তুষ্ট করব কিম তষ্ট মার হাতি স্বামী হরিরগ্র জাতে আমি তো উগ্র জাতি আমি তো রাক্ষস করে জন্মগ্রহণ করেছি আমি কি করে তোমাকে স্যাটিসফাই করব হে ভগবান আমার কোনো যোগ্যতাই নেই তোমাকে স্যাটিসফাই করার কিন্তু দিস ইজ দ্যাট ভার্স সেভেন নাইন নাইন কিন্তু একটা আমার আশা আছে হোয়াট ইজ দ্যাট আশা লেট আস ডিসাইড

मन्ये धनाभिजनरूपतपः श्रुतौ जस् तेजाप्रभाव नाराधनाय हि भवन्ति परस्य पुंसो भक्त्या तुतोष भगवान् गजयूथ मन्ये धनाभिजनरूप तपः श्रुतौ नाराधनाय हि भवन्ति परस्य पुंसौ ভক্ত্যা তু তো সাভাগবান গজাজু থাপাইয়া এটা ফোর্টিন সিলেবেল এখানে ব্রেকেজ রকম করেছিলাম কততে কততে ভাঙতে হবে কারণ মনে আছে কোন পয়েন্টে ভাঙতে হবে তনুশ্রী মাতাজি এইট প্লাস সিক্সে ইয়েস মান নে ধানা ভি জানা রূপ ঠিক আছে রূপ পর্যন্ত হলো এইট সিলেবেল Six, eight plus six. तो पतप्रुत सिक्स तेजा प्रभाव रुष बुद्धिग नाराधनाय हिभव तिपरश पुषो भक्तुतोष भगवान गज यूथ okay.

কিন্তু আমার অনেক সময় স্মৃতি ততটা সহযোগ করে না তবু যদি সবার অসুবিধা হবে আপনার আমি ধৈর্য পরীক্ষা নিচ্ছি না আমাকে কৃপা করুন এই যে সিলেবাসটা আট ছয় এটা যদি দয়া করে আমাকে সিলেবাসটা আর একটু যদি প্রতিটা শ্রেণীর আর যদি একটু ভেঙে পড়ে দেন মানে আমি অতটা সময় আসলে দিতে পারি না নানান কারণে সবার সবার জন্য এটা হেল্প ইয়েস লেট আস ডু ইট হ্যাঁ আট ছয় যেটা यस तो प्रथमे है जो 14 सिलेबल एटे ब्रेक करी प्रति लाइन एट प्लस सिक्स हो ठीक है सेटा देखो मन ने ध न भी जा न रु 8 सिलेबल मन ने ध ना भी जा न रु प त प श्रु तो जस पत पश्रु तो जस सिक्स ते ज प्र भा ब ब ल प 8 सिलबल तेज प्रभाब बलपौ रु श बूद्धि योग ग 6 ऋषबुद्धि योगा 6 सिलबल तल की होला मन्ने धनावि जनरु पतप श्रुतौजस

এখানে প্রলাদ মহারাজ 12টা জিনিসের কথা বলছেন হুম প্রলাদ মহারাজ প্রথমে বলছেন মান্যে व्हाट इज द मीनिंग অফ মান্যে মানে আমি মনে করি আমার অভিমত এই মান্যে আমার অভিমত কি ধন অভিজন রূপ তপ সূত্র ওজস তেজ প্রভাব বল পৌরুষ বুদ্ধি যোগা দিস 12 থিংস কি কি मन्ने आमी मने कोरी दिस ट्वेल्व थिंग्स धन माने धन सम्पत्ति अभिजन मींस फॉलोअर्स रूप माने ब्यूटी तप माने ऑस्टेरिटी श्रुत माने स्क्रिप्चर नॉलेज ओजस सेंसरी एक्सपर्टाइज ओके ओजस तेज माने इन्फ्लुएंस प्रभाव माने इन्फ्लुएंस तेज माने स्ट्रेंथ बल পৌরষা মানে এবিলিটি হ্যাঁ এবং বুদ্ধি যোগা বুদ্ধি মানে ইন্টেলিজেন্স যোগা মানে হচ্ছে যৌগিক পাওয়ার তো এই সমস্ত যে বারোটা জিনিস রয়েছে বারোটা বিভিন্ন রয়েছে ঠিক আছে কারোর থাকতে পারে বারোটা অপিলেন্সেসই খুব স্ট্রং অপিলেন্স এইগুলো মান নিয়ে ধানা অভিযানা রূপ তপ প্রভাব পৌরুষ বুদ্ধি যোগা কিন্তু এই বারোটা অপুলেন্সের মধ্যে হয়তো আমার কিছুই নেই কিন্তু তবু আমার একটা আশা আছে মান্য ধন অভিজন রূপ তপ श्रुत ओज तेज প্রভাব बल পৌরুষ বুদ্ধি যোগ এই 12টা জিনিস আমার অভিমতে মান্য আমি 12টা জিনিসকে কি মানা করি না আরাধনায় এর দ্বারা আরাধনা হয় না এই 12টা জিনিসের দ্বারা আরাধনা হয় না নারাধনায় হি ভাবান্তি কার আরাধনা হয় না হি ভাবান্তি মানে হয় না না মাননা ই ভাবান্তি মানে হয় আরাধনা মানে না হয় আরাধনা এই বারোটা জিনিসের মাধ্যমে না হয় আরাধনা সেটা আমি মানিয়ে মানে মনে করি কার আরাধনা হয় না পারশ বংশ পরমেশ্বর ভগবানের আরাধনা এই বারোটা জিনিসের দ্বারা হয় না সেটা আমি মনে করি তাহলে কি ধারা আরাধনা হয় ভক্তিয়া তুতোষা ভগবান ভক্তি মানে ভক্তির দ্বারা তুতোষ মানে সন্তুষ্ট হন ভগবান এক্সাম্পল কে গজয়ুথ পায় গজেন্দ্র গজেন্দ্র হচ্ছে অ্যানিমেল যার কাছে এই বারোটা জিনিসের কিছুই ছিল না সে একটা সাধারণ পশু কিন্তু সে ভগবানকে পেয়েছিল অত যে বারোটা গুণ সম্পন্ন কোনো ব্যক্তি নাও পেতে পারে এরপরের শ্লোকাতেই প্রহ্লাদ মহারাজ বলেন বিপ্রাদ্বিী সারা ঘুণনে জুতা, দা্রাবিন্দা নাভা পাদা আরবিন্দা বিমুখাৎ সপাচাম্বার রিস্ঠাম মান নিয়েতা দারে প্রাণম পুনা তিসাকুলাম নাতু ঘুরি মানা। যদিকেও বিপ্রাদ্ী সারােঘুণা জুতাৎ আরবিন্দ নাভা বিমুখাত হয়। অর্থাৎ তাৎ আরবিন্দ নাভের পাদা থেকে বিমুখ। উই গারাবিন্দা নাভা আররাবিন্দ নাভ মানাচ যার নাবি হচ্ছে পদ্যদের মতো।

धन अभिजन रूप तप श्रुत ओज तेज प्रभाव बल पौरुष बुद्धि योगा बारोटा जिन दिए भगवान आराधना है ना नाराधना ये भवंती परश्य पुंश ती दिए आराधना है भक्तिये दरा भक्तिया तुतोष भगवान गज यूथ लेट अस रिसाइट अगेन मन धनाजन रूप

<laughs> मन्येधना भी जनरूपता पशु तवजा तो मन्येधना भी जनरूपता पशु तवजा तो तेजा प्रभाव त्रेज जा प्रभावा, प्रुण। प्रुण। त्रेज जा प्रभावा रूप। बला रू बलपूरुषा बुद्धि जोगा अज फास्टर ठीक बोलिए

ओके okay. भक्तिया तो भगवान गरजे जो थपाये वेरी गुड ओके यस मूड में तमाता जी ट्राई करो मन्न्ये स्टार्टिंग पॉइंट মনে ধনভিজন রূপ তপাসৃত জস তেজ প্রভাব বল ভুষ বুদ্ধী যোগহ নরাধনাহি ভবন্তি পরস্য পুংসো ভক্তাতুতস ভগবান গজයුথ পায় তুতোশনায় তুতোষ মানে কেন না আওয়াজ একটা ওকে তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি আর কি রিসাইড করতে চাও

मुन्ने मुन्ने धना भी रूप तपा श्रुतो ओके okay? मन्ये धना अभिजन रूप तप श्रुतोजस मन्ये धना अभिजन रूप तप श्रुतोजस तेज प्रभाव बल पौरुष बुद्धि योगाम नाराधना यहि भवंति परस्य पुंशो भक्त्या तुतोष भगवान गजयूथ पाय तिमिर प्रभु ধানাজানাপজা তেজা ভালা রাসাবুদধিগা নারাধানাভাবানতে পারাসাবংশ ভা তসা ভাগ ইথ পায় মা কেন থেকে সরে গেছে। হ্যাঁ না দেখি বলতে হবে আবেগে বলতে পারবো না মান্য্য ধনা ট্রাই করুন মান্য্য ধনাভিজন রূপতপহৃতোজস তেজ প্রভাব বল পৌরুষ বুদ্ধিযোগা нараধনা ইহি ভবಂತಿ পরস্য পুংশো ভক্ত্যাতু তোশ ভগবান গজ্যুতপায় তো প্রথমে থিমটা মনে রাখতে হয় প্রলাদ মহারাজ বলছেন মনে করি কি মনে করি 12টা জিনিস এই 12টা জিনিস কি হয় भगवान सेवाय लगे ना तो भगवान सेवा की लगे भक्ति उदाहरण के गजे जूथ दिस इज द स्ट्रक्चर ऑफ द वर्स मान्य बारोटा जिनिस धना विजन रूप तपस्सु तो जस प्रभाव बल पुरुष बुद्धि योग एग्लो की है नाराधना यही भवंती परश्य पुंशो तल की दी आराधना है भक्त्या तुतोष भगवान उदाहरण के गजयूथ दिस सिंपली ওকে এটা আমরা আবার ফিরে আসবো ঠিক আছে বাকিগুলো কভার করি তারপর আবার আমরা ফিরে আসবো ফিফটিন সিলেবাস শ্রীমৎ ভাগবত টেন্থ ক্যান্টো থেকে দিস ইস আ ভেরি ফেমাস ভার্স যেখানে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা সামারাইজ করা আছে শ্রীকৃষ্ণের সব লীলা এই সামারাইজ করা আছে ভেরি ইম্পর্ট্যান্ট মন দিয়ে শোনো এত মন দিয়ে শোনো বা যে দু তিনবার রিসাইড করলে যেন মুখস্থ হয়ে যায় ইয়েস এটেনশন দিলে সেটা সম্ভব আগের দিন আমরা দেখেছি আজকে কয়েকজনের সবারই সম্ভব তাই কমপ্লিট অ্যাটেনশন দিয়ে আমাদের শুনতে হবে প্রথমে টিউনটা কিয়তি জন নিবাস, দেব কি জন্ম বাধো যদুবার পরিষদ স্বের দোর্ভি রশ্চন্ন ধর্ম স্থিরচরব্রিজিনগ্না সুস্মিতা শ্রী মুখে নাম ব্রজপুর বনিতা নাম বর্ধয়ন কামদেবম তো এখানে 15 সিলেবল তাহলে কি রকম ভাবে ব্রেকটা হচ্ছে যাইয়তি জননিবাসো যাইয়তি জানানিবাসো 8 তাহলে 8 যদি হয়ে যায় কত পড়ে থাকবে 15 8 7 দেবকি জন্মবাদো 8 7 রাইট একসাথে বলে দিলে হবে না তাহলে আমরা দল বিশ্লেষণ শিখলাম সেটার প্রমাণ কি ধর্ম স্থির চর ব্রিজ নঘ্ন সুস্মিত শ্রী মুখে নাম ব্রজপুর বনিতা নাম ওকে তো প্রথমেই কি বলা হচ্ছে জয়তি মানে জয় হোক কার জয় হোক জন নিবাস জননিবাস প্রভু মায়াপুরে তার নাম এখান থেকে এসছে জয়তি জননিবাস কৃষ্ণের একটা নাম জননিবাস জন মানে কি জনগণ আমাদের মতো পাবলিক মানে যারা হচ্ছে লিভিং এনটি তাদের নিবাস যিনি তিনি হচ্ছেন জননিবাস জননিবাস সেই জননিবাসের জয় হোক দেবকি দেব দেবকীর থেকে নাকি তার জন্ম হয়েছে এরকম অনেক মতবাদ আছে তার নামে মানে দেবকীর থেকে নাকি জন্ম হয়েছে কেন কারণ যশোদার থেকে জন্ম হয়েছে না দেবকীর জন্ম হয়েছে সেই নিয়ে অনেক ডাউট আছে আবার জীব গোস্বামী বলছে যে কৃষ্ণ একচুয়ালি যশোধারই সন্তান বৃন্দাবন কৃষ্ণ দেবগীর কাছে হয়েছিল বাসুদেব কৃষ্ণ বসুদেব বাসুদেব কৃষ্ণকে নিয়ে যান আর মায়ের তো বসুদেব নিয়ে গিয়ে বাসুদেব কৃষ্ণকে যোগমায়ার সাথে এক্সচেঞ্জ করে নিয়ে চলে আসেন যশোধা মায়ের কাছে পড়ে থাকলো বাসুদেব কৃষ্ণ আর বৃন্দাবন কৃষ্ণ যেহেতু বৃন্দাবন কৃষ্ণ বাসুদেব কৃষ্ণের সোর্স তে বাসুদেব কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণের ভেতরে প্রবেশ করে তো কৃষ্ণ এই বাসুদেব কৃষ্ণ এবং বৃন্দাবন কৃষ্ণ দুই রূপেই লীলা করেছেন বৃন্দাবনে গোপীদের সাথে লীলা করছেন বৃন্দাবন কৃষ্ণ সখাদের সাথে লীলা করেছেন বৃন্দাবন কৃষ্ণ অসুরদেরকে মারছেন বাসুদেব কৃষ্ণ লিটিল কৃষ্ণ সিরিজটা যদি আমরা দেখেছি কার্টুনের দ্যাট ইস ভেরি সাইন্টিফিক ওখানে একটা ভালো জিনিস দেখায় সেটা হচ্ছে যখনই কোনো অসুর কৃষ্ণকে দেখে মুকুট পরে সেই ফর্মে দেখে এটা আমরা নোটিস করেছি কেউ তো যখন ডিমানরা দেখছে অসুর যখন দেখছে তখন বাসুদেব কৃষ্ণকে দেখতে পাচ্ছে সেই বৃন্দাবন কৃষ্ণ তার কাছে দর্শন দেবে না কিন্তু বৃন্দাবনের যারা অধিবাসী তারা একমাত্র বৃন্দাবন কৃষ্ণকে দেখতে পায় ওকে তো এটা তো সেটাই বলা হচ্ছে জয়তি জানা জনা নিবাসের জয় হোক কৃষ্ণকে বিভিন্ন নামে ডাকা হচ্ছে আর সামনে একটা জয়তি লাগিয়ে দেওয়া হচ্ছে মানে জয় হোক সেই কৃষ্ণের তো প্রথম নাম হচ্ছে জন সেকেন্ড নাম হচ্ছে দেবকি জন্মবাহু মানে দেবকীর থেকে তার জন্ম হয়েছে অনেক রয়েছে। যদু বংশের যারা গণ্যমান্য মেম্বার তারা হচ্ছেন কৃষ্ণের পরিষদ বা পারষদ ঠিক আছে আর তারপরে কি বলা হচ্ছে সের দৌরভীর আশান মানে নিজের দোরভীর মানে বাহু দুই দ্বারা আশ আধর্ম মানে অধর্মকে তিনি বিনাশ করেন সের দৌরভীর মানে নিজের দুই বাহুর দ্বারা তিনি অধর্মকে বিনাশ করেন ঠিক আছে স্থিরা চারা ব্রিজিনা ঘির মানে যারা স্থির আছে পর্বত গাছপালা এরা স্থির চর মানে বিভিন্ন জীবজন্তু যারা চরে বেড়াচ্ছে স্থির চড়া দুই প্রকার চর অচর দুই প্রকার জীবেরই ব্রিজিন কথাটার মানে হচ্ছে দুঃখ ঘন মানে নষ্ট করেন কৃষ্ণ স্থির চর দুই প্রকার জীবেরই ব্রিজিন মানে দুঃখকে ঘন মানে নষ্ট করেন কৃষ্ণ তার সুস্মিত শ্রীমুখের মুখের দ্বারা সুস্মিত হাসির দ্বারা অনট জায়গাতে ভাগবতন গ্লিফাই করা হচ্ছে তা শালোকম অধিকম কৃপয়া তিঘোরা তা পুত্রโย পশমনায়นิশিষ্টমক্ষণহ স্নিগ্ধস্মিতানুগুনিতম বিপুল প্রসাদম ধায় চিরম ভগ বিপুল ভাবনয়া গুহায়ম তো এটা কপিল মুনি তিনি ডেসক্রাইব করেছেন ধ্যানেমে ভগবানের যে হাসির বৈশিষ্ট্য সাম হরে রবন তাখিল লোক তীব্র শোকশ্চু সাগর বিশোশনা মত্যুধารম සම්মোহনায় রচিতম নিজমায়্যাশ্য ভ্রুমণ্ডলম মুনিকৃতে মকরধ্বজস্য দিস ইজ ধ্যানম वेरी বিউটিফুল তো বলছেন হাসাম হরির অবনতা अखिल लोकतिब्र শোকশ্চু সাগর বিশোশনা মত্যুধารম জড়জগতে এত দুঃখ যে সমস্ত মানুষের দুঃখটাকে অ্যাসেম্বল করে সবার চোখের জলগুলোকে যদি ধরে রাখা হতো একটা অশুর সাগর তৈরি হয়ে যেত আসাম হারে সেই শোকাশ্রু সাগরটাকে এক নিমেষের মধ্যে নিতে পারে কিসের দ্বারা রবনতা আখিলা লোকা তীব্র ভগবানের হাসির দ্বারা মানে ভগবানের আমরা কল্পনা করতে পারি যে আমাদের জীবন অনেক দুঃখ থাকতে পারে কিন্তু মায়াপুরে যে রাধা মাধবের সামনে দাঁড়াবো মাধবের যে মুখের হাসি দেখা সব ভুলে যাই আমরা

কাম দেবতা আমাদেরকে তীর দিয়ে অ্যাটাক করে কিন্তু আমরা যদি কৃষ্ণের ভ্রুর দিকে কনসেন্ট্রেট করি কৃষ্ণের ভ্রুটা হচ্ছে একটা ধনুকের মতো সেই ধনুকের উপর যদি আমরা ফোকাস করি সেই ধনুক থেকে তীর বেরিয়ে কামদেবের তীরগুলোকে কেটে দেবে এবং কামদেবের প্রভাব থেকে আমরা মুক্ত হয়ে যাবে সম্মোহ নাই রচিতামনি জমায় যাস্যা ভ্রু ওকে তো সেই জিনিস এখানে বলা হচ্ছে যে ভগবান তার হাসির দ্বারা সমস্ত জীবের দুঃখ কষ্ট ভুলিয়ে দেন স্থিরাচার ব্রিজিনঘ্না সুস্মিতা শ্রী মুখে নাম ব্রজপুর বর্ধয়ন কামদেবন আর কি করেন ব্রজপুরের যারা বনিতা ব্রজপুর মানে বৃন্দাবন তার বনিতা মানে গোপীরা নাম মানে হচ্ছে তাদের বহু বচন বর্ধয়ন কামদেবম মানে তাদের হৃদয়ে দিব্য কাম বাসনা জাগরিত করেন কাম নয় দিব্য কাম বাসনা কৃষ্ণের গোপীদের হৃদয়ে তো ভগবানের বিভিন্ন অ্যাক্টিভিটিস বলা হয়েছে যে তিনি জগতের নিবাস তিনি দেবকীর পুত্র রূপে জন্মগ্রহণ করলেন যদু বংশে জন্মগ্রহণ করলেন এবং তার নিজের বাহু দিয়ে তিনি সমস্ত অধর্মকে বিনাশ করলেন সমস্ত চর অচোর জীবদের দুঃখকে তিনি তার হাসির মাধ্যমে এক বিনাশ করলেন এবং ব্রজকুরের যারা বনীতা অর্থাৎ গোপী তাদের হৃদয়ে কৃষ্ণর জন্য যে প্রেম সেটাকে তিনি বর্ধন করলেন জায়তি জননিবাসো দেবকী জন্মবাদো যদু বরপরিষৎস্বৈর দूर्ভিরশন্য ধর্মম স্থিরচর বৃজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন মনে রাখতে হবে জয়ী প্রথমে হচ্ছে কৃষ্ণ জয় হোক জন নিবাস হোক কৃষ্ণের আগে এটা খুব সিকোয়েন্স আছে জগতে আসার আগে তিনি মহাবিষ্ণু রূপে ছিলেন জগতের নিবাস রূপে ছিলেন জগতে যখন এলেন তখন দেবকীর রূপে এলেন দেবকী জন্মাবাহাদ তারপরে যখন এলেন তিনি ধীরে ধীরে মানে যদু বংশের রূপে আইডেন্টিফাই করলেন দ্বারকাতে গিয়ে আমরা দেখতে পাই অনেক যদু তাই যদুবার এবং তার লীলার মাধ্যমে তিনি অনেক রাক্ষসদেরকে ধ্বংস করেছেন সোয়ের করেছেন এবং তার সাথে সাথে কৃষ্ণ সবসময় তার অধর্মকে বিনাশ করছে তা নয় যারা কৃষ্ণের ভক্ত তাদের মুখে হাসিও ফোটাচ্ছে স্থিরাচরা ব্রিজিনাগনা সুস্মিতা শ্রী মুখে না এবং আলটিমেট তার লীলা সব থেকে সব থেকে তার যারা পিওর ডিবটি তাদেরকে কি করছেন ब्रजपुरा वनिता नाम वर्धयन कामदेव जो so, स्ट्रक्चर हमारे माथे थका उचित तब वर्ड गुले एकटू मन करते हैं जयति जननिवासो देवकी देव की जन्म वादो यदुवर परिषद स्वेर दोर्वीर शन्य धर्मम स्थिर चर वृज नग्न सुस्मित श्री मुखे आप ब्रजपुर प्रभु আপনি ওই দেবকী জন্ম বাদ এই কথাটি বিশ্লেষণ করার সময় আহ আপনি আপনি ঠিক কি বললেন দেবকীর মতো বাদ রয়েছে তাই এই বাদ কথাটাই রয়েছে হ্যাঁ আপনি যেটা বললেন যেটা জানতে চাইছি যে বসুদেব কৃষ্ণ এসে দেবকীর পুত্র বসুদেবের পুত্র বাসুদেব কৃষ্ণ এসে যশোদা কাছে যখন এলেন তখন বৃন্দাবনে কৃষ্ণের মধ্যে প্রবেশ করলেন না বৃন্দাবনে কৃষ্ণ দ্বারকায় বসুদেব কৃষ্ণের মধ্যে প্রবেশ করলেন এই জায়গাটা একটু বুঝিয়ে বলুন বৃন্দাবন কৃষ্ণ হচ্ছে আদি রূপ তো তার মধ্যে সবাই প্রবেশ করবে বৃন্দাবন বৃন্দাবন কৃষ্ণ হ্যাঁ বৃন্দাবন কৃষ্ণ মানে কৃষ্ণের বৃন্দাবনে যে রূপ সেটি হচ্ছে আদি রূপ বা স্বয়ং রূপ হ্যাঁ কৃষ্ণ সেটা হচ্ছে চতুর্বিহার পাঠ অর্থাৎ মথুরাতে হয় একটা চতুর্বিহ আর একটা চতুর্বিহ হয় আহ বৈকুণ্ঠতে সেটাকে আদি চতুর্বিহ এবং দ্বিতীয় চতুর্বিহ বলা হয় বলা হয় না বাসুদেব শঙ্কর সম্প্রদম না অনিরুদ্ধ বাসুদেব সেই বাসুদেব চতুর্বিহার যে বাসুদেব তার উৎস হচ্ছেন কৃষ্ণ তাই বাসুদেব কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণের মধ্যে প্রবেশ করে বাসুদেব কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ মধ্যে আচ্ছা হ্যাঁ

जयति जननि बासो देवकी जन्मबादो यदु भर परिषद सुए दुर्विराच्छन्न धर्मम हिराचर ब्रज नग्न सुष्मिता श्री मुखेना ब्रजपुरा बनिता नंग काम कामदेवम वेरी गुड नेक्स्ट सुप्रिया प्रभु हरे कृष्णा प्रभु दंडवत प्रणाम प्रो सुनते बच्चन बोलो हरे कृष्ण हरे कृष्णा भाव सुनते बच्चन हाँ अच्छा बोलो हरे कृष्णा हरे कृष्णा ये सुना जाता बोलो जयति जननी बासो देव की जन्मवादो

यदुवर परिषत्स्वेर्दोर्भिरस्यन्य धर्मम् स्थिरचर ब्रजिलग्न सुस्मिता मुखेना ब्रजपुर वनितानां वर्धयन् कामदेवम् तो हमारे रिकॉर्ड प्रैक्टिस करो तो हेलो भेज दो ओके सो कंकना माता जी हरे कृष्णा प्रभु প্রভু শোনা যাচ্ছে জয়তি জননী বাসো দেব কি জন্ম বাদো যদুবর পরিশ্বর না ব্রজপুর বনিতর্ধয়ন কামদেব ভেরি গুড এক্সলেন্ট সবাই উৎসাহিত করুন ভার্চুয়ালি বা ভিডিও অন করে ক্লাবস করে জব করে উৎসাহিত করুন সবাই ওকে রেখা হরে কৃষ্ণ বলুন জয়তি জননিবাস দেবী জন্ম বাধ যদু বড় পরিষদ যদু বড় পরিষদ শৈদ্য বিশ্বনা ধর্মা স্থিরচরী নাক না সুস্মিতা শ্রীমকে নাও

मधुमिता माता जी तो प्रथम टेक जयति जननी वासो जयति जननी वास देवकी जन्मवाद यदु वर परिसाद सोय दर्भिर सन्न धर्म स्थिर चर वृजिनग्न सुस्मिता श्री मुखेन ब्रजपुर वनिता ब्रजपुर का वर्धयन कामदेवं ओके तो ये वर्ड डस वाई प्रैक्टिस कर बे यदुवर परिशाद स्वेर दोर धर्मम यदुवर परिशाद स्वेर दोर धर्मम यदुवर परिशाद स्वेर दोर भी धर्मम दया प्रभु

সো এটা এটা মুখস্থ করলেই আমাদের মোটামুটি কাজ শেষ কারণ এরপরে আমি নাইনটিন সিলেবলে একটা এক্সট্রা ফার্স্ট দিয়েছি যেটা আমাদের সবার অলরেডি মুখস্থ আছে চেত দর্পণা মার্জেনাম তো আগের আগের আমি শুধু রেখেছিলাম জন্মাদেশ যতন বায়াত এখন চেত দর্পণা মার্জেনমও চলে এসছে যেটা আমাদের মুখস্থ আছে তাই মুখস্থ করতে হবে না এগুলো শুধু টিউনগুলো মনে রাখলেই হবে বন্দে হাম সুই করো আমরা সবাই জানি সো দিস ইজ আওয়ার লাস্ট চ্যালেঞ্জ ওকে লেটস কংকার ভেরি ভেরি অ্যাটেন্টিভ থ্রি হান্ড্রেড পার্সেন্ট অ্যাটেনশন চাই

लेभे गतिम धात्री उचितम ततोण्यम कंवा दयालुम शरणम व्रजेमाम तो तिनी पुतना के मुक्ति दी दीचन पुतना मारते से छिलो कृष्ण के ताके धात्री माता रे पोजीशन दी दिलां जीघम से यापययताप्य सादी लेभे गतिम धात्री उचितम ततोण्यम जी से कोटे से छिलो मारते से छिलो कृष्ण के ताकि लेभे गतिम धात्री उचितम ततोण्यम कंवा दयालु मेरे को दयालु अर कियासी সারানম ব্রাজে মা এর স্মরণ গ্রহণ করতেই হয়ত ভেরি ইজি যদি আমরা একটু তো এখানে কৃষ্ণের যে কৃপা সেটা তিনি অনুভব করলেন যে কৃষ্ণ কত আর এখানে কৃষ্ণের রূপ তিনিও বুঝতে পারলেন তো কৃষ্ণের রূপ আর কৃষ্ণের কৃপা যখন শুকদেব গোস্বামী নির্বিশেষবাদী হয়ে জন্মানোর সাথে সাথেই বনের দিকে ছুটছেন ব্যাস পিছনে পিছনে ছুটছে কি হলো জন্মেই তুমি পালাচ্ছ কেন মানে নির্বিশেষবাদী মানে সবসময় ত্যাগই জগৎ মিথ্যাই জগতের সাথে আমার যেন কোনো অ্যাটাচমেন্ট না হয় সেজন্য জন্য পালাচ্ছেন বনে ব্যাসদেব পিছনে পিছনে ছুটছেন যে ব্যাসদেব তার দুজন শিষ্যকে পাঠালেন বলেন এই দুটো ভার্স গাও শ্রীমৎ ভাগবত ওর সামনে জন্ম থেকে সংস্কৃত জানে অলরেডি আহ সুখদেব গোস্বামী তাই ভার্স গুলো গাইলেই বুঝে নেবে সমাজদারও গেলি ইশারা কাফিয়া তো যাই হোক সেটা হচ্ছে সেরকম একটা ভার্স সেই সুখদেব গোস্বামী যাকে সুত গোস্বামী ভাগবতমের শুরুতে

যার অনুভব রয়েছে কি আখিলা শ্রুতি সারামেকম সমস্ত শ্রুতি বেদের যে সার সেটাকে যিনি অনুভব করেছেন যে শ্যাণুভাবম আখিলা শ্রুতি সারামে একম আধ্যাত্ম দ্বীপমতি ইতি তির্ষতাম তমোন ধম তম গুণের অন্ধকারে যারা ডুবে আছে তাদেরকে আলো দেখানোর জন্য তিনি সেই জ্ঞানটা ডিস্ট্রিবিউট করছেন আধ্যাত্ম দীপ মতি ইতি তীরষতাম তমোন ধম আধ্যাত্মের প্রদীপ দেখাচ্ছেন সুখদেব গোস্বামী যিনি সমস্ত অখিল শ্রুতি সার অনুভব করে রেখেছেন পুরাণ গুস্যামসারিনাম মানে যারা সংসারে পড়ে আছে সংসার অন্ধকূপে তাদেরকে করুণৈয়াহ তাদের উপর করুণা করে পুরান গুস্যম পুরানের গুজতম কথা তিনি বলছেন তম ব্যাস সুনি গুরুম সেই ব্যাস শুনু মানে সেই ব্যাসদেবের পুত্রকে আমি প্রণাম জানাই যিনি হচ্ছেন মুনি নাম যত মুনি রয়েছে তাদের গুরু তিনি গোস্বামী গোস্বামী যখন কথা করছেন ভাগবত মুনি বসে আছেন ব্যাসদেব বসে আছেন ওইখানে সেজন্য তিনি মুনি নাম তো এই ধরনের এক্সল্টেড বৈষ্ণব সে কিভাবে বৈষ্ণবে পরিণত হলে এই ভার্সটা দেখে দিস ইজ ভেরি ফেমাস এবং ইম্পর্টেন্ট ভার্স बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासः कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रन्वेनोरधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं स्वपदरमनं प्राविशद्गीतकीर्तिः ओके okay. सो so लेट्स् गो टु दि श्लोक दैप् डीप्

बेनुम क्वानंतम रविंद दलायताक्षम बरहावतम समसितम बुद्धसुंदर अंगम राइट बरहा बरहा मना जो मैं आपीडम मने जरमाथा ते मस्तकेर भूषण रूपे आजा आपीड ये आपीडो कथा टाचे कुबलाया पीडा जगन्नाथ उष्टकम रचे आपीडो कुबलाया दलोत फुल्ला नयनों নিবাসী নীলাদ্রৌ নিহিত চরণো অনন্ত শিরসি রসানন্দী রাধা খেরসব পুরা লিঙ্গন সুখো জগন্নাথ স্বামী নয়ন পদগামী ভবতুমে তো প্রত্যেকটা শব্দ যদি মনে রাখতে পারি অনেক ইউজ হবে বরাপিড়ম মানে বড়হা ময়ূরপুচ্ছ যার আপীড় মানে মস্তকের ভূষণ রূপে রয়েছে নটবর বপুহ নটবর বরমন হচ্ছে শ্রেষ্ঠ এই বর কথাটা অনেক জায়গায় ইউজ আছে যেমন হন্তায় মন্দ্রিরবলা হরিদাস বрия হরিদাস বрия বল হচ্ছে গোবর্ধন কে যত হরির দাস আছে তার মধ্যে বрия বর মানে বর বрия মানে হচ্ছে বেস্ট প্রলাদ মহারাজ তার বাবা কে বলেন অসুর বрия তৎসাধুমনে অসুর বрия দেহিনাম সো এই কথাগুলো ইম্পর্টেন্ট আছে আমি সেজন্য एग्जांपल দিয়ে দেখাচ্ছি যত মনে রাখতে পারবে তত ইজি নট বরম মানে শ্রেষ্ঠ নর্তক বাপুহু কৃষ্ণের যে অপ্রাকৃত দেহ সেটা নাটবরের মতো বরহা পিড়া বাপুহু বপু মানে জানি তো আমরা বপু সেবা বাণী সেবা শুনেছি বপু মানে দেহ তো কৃষ্ণের মাথায় আছে পুচ্ছ এবং তার নটবর বাপুহু তার বপু তার দেহ হচ্ছে নটবরের মত কর্ণয় কর্ণিকারম কর্ণয় মানে কর্ণ ধরে কর্ণিকারম একটি বিশেষ রকমের ফুল মানে হচ্ছে দুটো কর্ণ তাতে ফুল গোঁজা আছে কর্ণিকারম বিশেষ ধরনের নীল ফুল গোঁজা আছে আমাদের আচার্যরা রসিক আচার্যরা কমেন্ট্রি করছেন বলছে ভাগবতমের এই শ্লোকে কর্ণ কান বলা হচ্ছে দুটো কিন্তু কর্ণিকারম কর্ণিকা ফুল বলা হচ্ছে একটা তো কেন এরকম বলা হচ্ছে তো বলা হচ্ছে যে কৃষ্ণ একটা কানে রেখেছে ফ্লাওয়ারটা কিন্তু কৃষ্ণ এত চঞ্চল যে কখন এইখানে রাখছে কখন এইখানে রাখছে কখন এইখানে এখানে তো এত এত স্পিডে মুভ করছে যে দূর থেকে দেখলে মনে হচ্ছে দুটো কানেই আছে কর্ণিকা ফ্লাওয়ার সো কৃষ্ণের যে শিশুরূপ চাঞ্চল্য সেটা বর্ণনা করেছেন আমাদের আচার্যরা বরহা পীড়ম নটবর বপুহু বরহা পীড়ম নটবর বপুহু কর্ণয় কর্ণিকারম ওকে বিব্রত বাস বিব্রত মানে তিনি ধারণ করেছেন বাস বাস মানে হচ্ছে বসন কি বসন ধারণ করেছেন কনক কপিশম কনক মানে হচ্ছে সোনা কনক মানে সোনা এই শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে বারবার বলছি যদি মনে না থাকছে খাতায় লিখে রাখতে হবে কনক কপিশম কনক মানে হচ্ছে সোনা কপিশম মানে হচ্ছে মানে হচ্ছে হলুদ হলুদ বর্ণের কাঁচা সোনার মতো বিব্রত বাসা মানে বস্ত্র পরেছেন মা কৃষ্ণের ধুতিটা হচ্ছে কাঁচা সোনার মতো আর গলায় তিনি কি পরেছেন বৈ জয়ন্তিম মালাম। বৈজয়ন্তী মালা পরেছে রন্ধন বেনর রন্ধন বেনর মানে কি বেনো মানে হচ্ছে বাঁশির রন্ধ্রান রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র গুলোকে রন্ধ্রন বেনর মানে বাঁশির ছিদ্র গুলোকে আধার সুধাইয়া পুরাইয়ান গোপ বৃন্দে কত সুন্দর অ্যানালজি যে বাঁশির ছিদ্র গুলো যেন একটু পাত্রের মতো আর শ্রীকৃষ্ণের অধর বা ঠোঁটে যেন নেকটার বা সেখানে সুধা ভরে আছে তো শ্রীকৃষ্ণ তার ঠোঁটের সাথে বাঁশির যে ছিদ্রগুলোকে টাচ করছে সেই সেই টাচ করার মানে প্রত্যেকটা পাত্রে তিনি একটু করে অমৃত ঢালছেন অধর সুধাইয়া রন্ধন বেন অধর সুধাইয়া পুরাইয়ান এবং অমৃত ঢেলে তিনি পূর্ণ করে দিচ্ছেন এই পাত্রগুলোকে গোপ বৃন্দের এবং গোপ বালকেরা এই দৃশ্যটা দেখছে এবং সেই জন্য তারা গীতকীর্তি কীর্তিহি কৃষ্ণের এই গুণ কীর্তন করছে গোপ বালকেরা কি দেখছে কৃষ্ণ এই সমস্ত এত সুন্দর ভাবে মাথায় বরহা নিয়ে নটবরের বপুর মতো কানে কর্ণিকা ফ্লাওয়ার নিয়ে কপি সম ধুতি পরে বৈজয়ন্তী মালা পরে বাঁশি বাজাতে বাজাতে কৃষ্ণ কি করছে গোপবিন্দুরা কি দেখছে বৃন্দারণ্যম স্বপদ রমনম বৃন্দারণ্য মানে বৃন্দাবনের অরণ্যে স্বপদ রমানম নিজের পাহাদি হেঁটে প্রবেশ করেছেন মানে প্রবেশ করেছেন গীতা হি এবং কৃষ্ণের সেই রূপের বর্ণনা করছেন গোপবৃন্দ গোপবৃন্দের গীতা কীর্তিহি বৃন্দারণ্যম সপদ ভেরি বিউটিফুল আবার স্ট্রাকচারটা মনে রাখবো প্রথমেই কৃষ্ণের যে বডি বিউটি ডেসক্রিপশন দেওয়া হচ্ছে তো উপর থেকে শুরু করবো প্রথম প্রথম টার্মটা কি অনেক সময় আমরা ভাবি ভুলে যাই প্রথম টার্ম হচ্ছে কৃষ্ণের বডির বর্ণনা উপর মাথা থেকে শুরু করলো মাথাতে কি থাকে বারহা পীড়ম তারপর পুরো বডিটাকে প্রকাশ করছে পুরো বডিটা কিরকম নাটাভারা বাপুহু তারপর কান কে বলছে কানে কি রয়েছে কর্ণয় কর্ণিকারম কর্ণয় কর্ণিকারম তারপরে আসছে ধুতিতে বিব্রদবাস কনক কপিশম বিব্রদবাস কনক কপিশম কনক মানে হচ্ছে সোনা কপিশম মানে হচ্ছে হলুদ হলুদ সোনার মতো বাস মানে বসন বা ধুতি বিব্রত মানে পড়েছেন বিব্রত বাস কপিশম গলায় কি পড়েছেন মালাম এত সব পরে সেজে কি করছেন গুলোকে আধার সুধাইয়া তার ঠোঁটের অমৃত দিয়ে পুরয়ন পূর্ণ করছেন ঠিক আছে গোপ এবং গোপ বালকেরা সেটা দেখছেন এবং সেটা পূর্ণ করতে করতে আর কি করছেন কৃষ্ণ

रंध्रन वेनो रधर सुधया पूरयन गोप वृंदेन वृंदारण्यम स्वपद रमनम प्राविशद प्रवेश करचन एवं गोप वृंदरा गीत कीर्ति ही ओके नाउ लेट्स ट्राई ये सतुलना माता जी ट्राई करते जाओ हां हरे कृष्णा बोलो हा पीड़म नटवर वपू कर्णयो कर्णिकारम त्रजला शङ्कनक कपिशम दैजयन्तिम समाला रन्धन् बेनुरुराधर सुधया पूर्यन् गोपविन्दे वृन्दाल्लभं शपदनवनम प्राविशत गीतकीर्तिहि परफेक्ट रीवोन हरि बोल गीता लागू ऋषि हमरा ओके ऋषिराज प्रभु बरहा पीडम नटवरव को करणयो करनिकारम विब्रद वासह कनक कपिशंग वैजयं किं चमालां रं धार सुधया पूरय न गोप ब्रंदे वृंदारण्यं स्वपद रमणं प्राविषद ये वेरी गुड हम आशा करिनी यत परो भर सतो तादरी मुफ्स्थ हो जालो सब वंडरफुल

बरहा पीड़म यस माता जान में उठ करो सॉरी प्रभु बाबर फोन चले ऐसे चिलो बरहा पीड़म

शपद रमणम प्रविषद गीत कीर्तिहि okay, वेरी गुड रोहन जाधव प्रभु विष्णुप्रद वरह वरहा पीडम नटवर वको कर्णयो कर्णिकारम विब्रद वासो कनक कपीशम वेजयंती च मालाम रन रण वेनूर अधर सुदया पूरयन गोपवृंदे वृंदारण्यम स्वपदरमनम प्रविषद गीत कीर्ति वेरी गुड अंडरफुल प्रीतिमय गौरंग प्रभु जयेशम को प्रणाम शिव यस ीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद्वासः कनककपिशं वैजयन्तीं च मालां चन्द्रान् वेणुरधरसुधया पुरयन् गोपवृन्दैर् बृन्दारण्यं वृन्दारण्यं शपदरमणं प्राविशद्गीतकीर्तिः ओके वेरी गुड जो दिको अल्टरनेट मेलोडी है उन्हें क्या देखती है गायते चाहिए गायते पारो ये रखूँ <speaking> बरहा पीड़म नटवर बपु करना यो करने कारम बी ब्रद्वास हकनक कपिशम वैजयंतिम चमालाम रंध्रान वेनो रधरशुधया पूरयन गोपवृंदेर बृन्दारण्यं स्वपदरमनं प्रविशद्गीतकीर्तिः बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रद् कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रन् वेणोरधरसुघया पूरयन् गोपवृन्देर्बृन्दारण्यं स्वपदरमणम् प्रविशद गीत कीर्ति दिस इज अ सिंपलर मेलोडी सब गुलो तो सेम किंतु हमरा जेटा आते स्टिक कराची सेटा एक बार रिमाइंड कर दी ना हाल कंफ्यूज हो जाबे जा जे जा हमरा करची बरहा पीडम नटवर बपु हो कर्ण यो करनिकारम बिभ्रदवासह कनक कपिशम वैजयंतिम च मालाम पिशं वैजयन्ति वेणोरधर सुधया पूरयन् गोपुवृन्दे वृन्दारण्यं शपद रमणम् प्राभिशाद्रीतकेते हे। Wonderful। तो आने के दिन एक चीज़ personally message करो चाहिए ना कि मेरी melody इतना कोई भालू लगे कैसे। So ठीक है चीज़। तादार request direct वाला हम decide करो चीज़। बरहपीडम नातवर बपु करनायोकरनी कारम वासः कनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमनं प्रविशद्गीतकीर्तिः चैलविधानि

रं रंधन बेनुरधर शुथया पूरयन गोप ब्रिंदे ब्रिंदारन रं ब्रिंदा ब्रिंदा रंधम ब्रिंदा रंधम प्र प्र शपद ब्रिंदा रंधम शपदा प्रविशत गीतकीर्ति हे yes okay very good तो so last for this verse শ্যাম হরিপদ প্রভু প্রভু আমি তো ট্রাই করছি না আমার একটু জানার ছিল যে এই যে মেলোডি মেলোডি আপনি যেটা প্রথমে আমাদের আপনার মিউট হয়ে গেছে প্রভু আমি ইচ্ছা মতন মেলোডি করতে পারি হ্যাঁ কি করবেন শুনি দেখি যদি সেটা ভালো লাগে করতে পারেন না আমি আমি তা বলছি না প্রভু আমি বলছি যে মেলোডি আমার ব্যক্তিগতভাবে আপনি প্রথম যে মেলোডিটি দিয়েছেন সেটা আমার কাছে খুব খুব এক্সেলেন্ট সুন্দর লেগেছে কিন্তু দ্বিতীয়বার যেটি করলেন মানে এই আমার প্রশ্ন হচ্ছে মেলো আমি কি আমার মনমত মেলোডি করতে পারি যে কোন শ্লোকে হ্যাঁ যদি ফিট করে তাহলে করতে পারেন ভালোভাবে গাইলেই হলো এগুলোতে রাগ ছন্দ তাল সেসব মিলিয়ে এগুলোকে ফিট করা হয় তো আপনি যদি কম্পোজ করতে পারেন তাহলে আপনি বেসিক্যালি মিউজিক কম্পোজারের মতো পজিশনে চলে এলেন তো আমাদের স্কলাররে অলরেডি কয়েকটা টোন দিয়েছেন কয়েকটা মিটারের জন্য এগুলো শিখতে আছেন এর বাইরে আপনি কম্পোজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমরা এটি জানা ছিল করে একটু রপি ট্রাই করেন আপনার প্রথম মেলোডিতে আমার খুব ভালো লেগেছে সুন্দর এই তো মেলোডি ফাইলের কারণে হতে পারে আর কি বিভিন্ন বার যেমন কুঞ্জবিহாரி অষ্টকম্পলাটা অষ্টকম রয়েছে সেখানে বিভিন্ন যেমন इन्द्रनीला मणि मञ्जूलवर्णा फुल्लनीप कुसुमाञ्चतकर्णं कृष्णलाभिर् अकृशोरसिंहरि सुन्दरो जयति হারী এটা বিভিন্ন ধরনের টিফুনে গাওয়া যায় আর কি তো এটা এরকম গাওয়া যায় যে রামায়ণের মতো ইন্দ্র নীলমনি মঞ্জুবর্ণ ফুল কৃশোর কৃষোর চুম দোজায়াতিকুঞ্জাবি আহি তো এই দুটো অনেক সেপারেট লাগতে পারে কিন্তু দিস ইজ ফর সেম মিটার তো এগুলোতে আমাদের আর চন্দ্রশাস্ত্রে যদি একটু নলেজ থাকে তাহলে বুঝতে পারবো যে মিটার মেলোডি কি আমি ইজি করার জন্য আমি একটা করে মেলোডি দিচ্ছি সবাইকে তো ঠিক আছে যদি মাল্টিপাল মেলোডি শিখতে চাও আমি সেই জন্য মাঝে মধ্যে এক দুটো এক্সট্রা মেলোডিও বলছি কারণ হতে পারে আমি যেটা ভাবছি সবার জন্য সোজা সেটা সোজা নাম হতে পারে কেউ যদি অন্য মেলোডি পিক আপ করতে চাই করতে পারো তো কুইকলি আমরা বাকি দুটো যে ঘর সেগুলো অলরেডি মুখস্থ আছে সেই দুটোকে আমরা শুধু গিয়ে নেব দিয়ে হোমওয়ার্ক হচ্ছে প্রত্যেক দিন এগুলো একবার করে রিসাইড করতে হবে আদারওয়াইজ সমস্ত কিছু লস্ট হয়ে যাবে এত পরিশ্রম সব বৃথা হয়ে যাবে তোমার আমার সবার টাইম নষ্ট ঠিক আছে এই সাধনাশি ভরার টাইমে ওটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ প্রত্যেক দিন এইটা এই যতগুলো শ্লোক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা শ্লোক দেখে দেখে হলেও একবার বলতে হবে ঠিক আছে তো দেখে দেখে বললেও আমাদের মনে থাকবে সপ্তাহে প্রতিদিন যদি আমরা করি নেক্সট উইক এগুলো সম্মুখস্থ হয়ে যাবে তো নাইনটিন সিলেভেল আমরা মিউজিকের মতো গাইতে পারি কৃষ্ণত কীর্তানা গানা নর্তনা পারম कृष्णोत्कर्तन गान नर्तन पर प्रेमृत वो निधि चेतो दर्पण निर्वापनम श्रेय कैरव चंद्रिका विद्या वधु जीवनम आनंदम बुदिवर्धनम प्रतिपदम पूर्णमृतस्वादनम सर्वआत्मश्नपनं परम विजयते श्री कृष्ण तो दिस इज वन मेलोडी और जैन चेतो दर्पण मार्जनं भवमहा दाव अग्निनिर्बापनं श्रेय कैरवचन्द्रिका वितरणं विद्यावधु जीवनं आनन्तां बुद्धिवर्धनं प्रतिपदं पूर्णामृत स्वादनम सर्वात्मा स्नपनम परम विजयते श्री कृष्ण संकीर्तनम अबर उन्नटटिव ना है जमन उन्नट वर्ष आराध्यो भगवान ब्रजेश तद्धाम वृंदावनम रम्या काचिदुपाशना ब्रजवधूं वर्गेन वा श्रीमद्भागवतं पुराणममलम् प्रेम पुमार्थो महान् श्रीचैतन्महाप्रभुर्मतमिदं तत्रादरो न परां चेतो दर्पणमार्जनं भव महा दावाग्निर्वापनं श्रेयाकैरवचन्द्रिकावितरणं विद्यावधूजीवनम् आनन्दाम्बुदिवर्धनं प्रतिपदम् পূর্ণাম স্বাদম সর্বাত্মা স্নপনাম শ্রীকৃষ্ণ সংকীর্তম তো আমাদের আচার্য রঘুনাথ ভট্টগোস্বামী প্রতিটা ভার্ড শ্রীমদ্ভাগতমের পাঁচ থেকে ছরকম টিউনে গাইতেন তো সেগুলোর জন্য চন্দ্রশাস্ত্রের নলেজ দরকার আমি কিছু কিছু করে দেওয়ার চেষ্টা করছি তো এটার জন্য ইজিএস্ট মেলোডি হচ্ছে এটাই যে कृष्णोत्कीर्तनगाननरतन परो प्रेमामृतं वो निधि चेतो मङ्गलाचरणेऽहं श्रीगुरो श्री युतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहघन रघुनाथान्वितं तं सजीवं शाद्वई तम शाबधू तम कृष्ण चैतन्य देवम् श्री राधा कृष्ण पादान शाह ललिता श्री विशाखान वितांश्च 19 सिलेबल जन्ना बारो प्लस सेवन हम कृष्णत कीर्तन गान नर्तन परो चेतो चेतो दर्पण नमार जनम भाबा महा निर्वापनम श्रेय कैरवचंद्रिका विद्यावधु जीवन like लाइक दूसले लेवल सेवन प्लस सेवन प्लस सेवन वंदे हम श्री श्री ला 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 वंदे हम श्री श्री सेवन युतपदकमलं लाला लाला ला लास्टे श्रीगुरु वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सह घनरुगुना तं सजीवं साद्वैतं सावधूतं

मंगलाचरण बंदे हम टका बंदे हम श्री गुरु श्री युता ना ना, ना 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 युता सी पोर्जन तो एक साथ हवे हम बोले जी वर्ड बाउंड्री एंड डॉलर बाउंड्री अलग है बंदे हम श्री गुरु श्री अच्छा हाँ हाँ ठीक है, है बंदे हम श्री गुरु श्री युता पद कमलम श्री गुरु वैष्णवांश श्री रूपम शाग्रजातम सह गण रघुनाथ सजीव साइत सवधूत पिजन सहित कृष्ण चैतन्यदेव श्री राधा कृष्ण पादान सह ललिता श्री विशाखाता ओके मिथुन माता जी ट्वेंटी वन

जुतपकमल श्रीगुर वैष्णवा श्रीूप्र जा सगणरघुनाथ सजीव साइतम शधूत पिजन सहित कृष्ण चैतन्यम श्री राधा कृष्ण पादान शाहगन ललिता श्री विशाखानीता स्वच्छा ओके okay, वेरी गुड शुभ प्रिय भगवन 19 से लेवल चाहिए तो दर्पण नमार्जन सिक्योन सिक्ष्यकम लग रहा हूँ जी अरे कृष्णा देख कृष्णा यस सिक्ष्यकम जी सिक्ष्यकम हमारे ये टाइम हमारे टू मेलोडी टा भूले गला माँ तो रोज एक बार ये बोंग को

चेतो दर्पणमार्जनं भव महादावाग्निर्वापणम् श्रेयो कैरवचुन्द्रिका वितरणम् विद्यावधूजीवनम् आनन्दम् बुधिवर्धनम् प्रतिपदम् पूर्णामृतस्वादनम् सर्वार्थस्नपनं परं विजयते श्रीकृष्ण

श्वसाधुकृत्यं विबुधायुषा पिवा यामा भजन दूर जरगे हृंखला शम्रीश्च तद्वा प्रतियातु साधुना न पारये हम निरवाद्य सम्युयाम श्वसाधुकृत्यं विबुधायुषा पिवा यामा भजन दूर जरगे शम्ब्रीश्च तद्वा प्रतियातु साधुनाम् मन्ये धनाभिजनरूपतपश्रुतो जस् तेजप्रभावबलपौरुषबुद्धियोगां नाराधनाय हि भवन्ति परस्य पुंसो भक्त्या तुतोष भगवान् गजयूथ पायं मन्ये तेजप्रभाव बलपौरुषबुद्धियोगम् नाराधनाय हि भवन्ति परस्य पुंसो भक्त्या तुतोष भगवान् गजयूथ पाय मन्ये धनाभिजनरूपतपश्रुतौजस् तेजप्रभाव नाराधनाय हि भवन्ति परस्य पुंसो भक्त्या तुतोष भगवान् गजयूथपायम् আর এটা সিক্রেট যে ভার্সটা যে ব্যক্তিত্ব যে মুড় দিয়ে গিয়েছে সেই মুড় দিয়ে গাওয়ার চেষ্টা করবে তাড়াতাড়ি মুখস্থ হবে প্রহ্লাদ মহারাজের মুড়টা বোঝার চেষ্টা করবেন নৃসিংহদেবী কি বলছে যে আমি যদিও কোনো যোগ্যতা নেই তবু আমার ভরসা আছে ভক্তি আতুতোষা ভগবান গাজে জুতো পায়া সেই মুড় নিয়ে গাওয়া উচিত আর স্ট্রাকচারটা মনে রাখবে সব ভারে সেই কৃষ্ণ প্রথমে বলছে না পারে হাম আমি পারি না কি করতে নিরাপদ দিয়ে সমঝোতা অর্থাৎ গোপীদের সসাধু কৃত্য করতে তাদেরকে যথাযথ প্রতিদান দিতে এমনকি যদি আমাকে ব্রহ্মার আয়ুষ্কালও দিয়ে দেওয়া হয় তবুও পারি না কারণ কি কারণ তারা আমার যে ভজনা করেছে দুর্জর গেহ শৃঙ্খলা সামৃশ্য মানে ঘরের যে বাঁধন সেটাকে ত্যাগ করে আমার যে ভক্তি করেছে আমি তাদেরকে কোনো কিছু দেওয়ার মতো নেই তদবা প্রতি এত সাধু তাদের নিজেদের ভালো কাজটাই তাদের প্রতিদান হোক তো এই স্ট্রাকচারটা মনে রাখা উচিত প্রহ্লাদ মহারাজের শ্লোকে কি স্ট্রাকচার আছে মাননীয় মানে আমি মনে করি বারোটা জিনিস धन अभिजन रूप तप श्रुत ओज तेज प्रभाव बल পৌরুষ বুদ্ধি যোগ এই 12টা জিনিস আমি মনে করি কি না ആരാധনায়হি ভবন্তি পরেশ্য পুংশ এই 12টা জিনিসের দ্বারা ভগবান আরাধনা হয় না তাহলে কি এর দ্বারা আরাধনা হয় ভক্ত্যা তুতোষ ভগবান ভক্তির দ্বারা সন্তুষ্ট হন ভগবান যেমন एग्जांपल গায়াযুতপায়া ওকে তাহলে الماده ট্রাই করতে চাইছেন ট্রাই হ্যাঁ হরি কৃষ্ণ প্রভু কৃষ্ণ মন নেধনাবিজন রূপ চপশুতোজ তেজ প্রভ বল পৌরুষ বুদ্ধিযোগ নারদনায়হি ভবন্তি পরস্য কুম্ষ বক্তাতুতোশ ভগবানী গজে যুতপায়য় কায় যুতপায়য় ভেরি গুড অনেকটাই হয়ে গেছে খুব সুন্দর আচ্ছা এই শ্লোকটা আমি খুবই ট্রাইভিয়াল বলে ছেড়ে দিয়েছিলাম কিন্তু একবার

ভগবানের যে দিব্য ল্যাঙ্গুয়েজ শেখার ইচ্ছা প্রকাশ করেছেন নিশ্চয়ই ভগবান কৃপা করবেন তোমাদের এই ধৈর্যের তো ভগবান গোপীদের ভালোবাসার প্রতিদান দিতে পারেনি কিন্তু তোমাদের ধৈর্যের প্রতিদান দেবে সংস্কৃত শিখিয়ে ঠিক আছে না পারে ইয়ে হাম নিরবাদ যে যাম সাধু কীর্তম বিবুধায়ু সাপিবা জামা ভজন দূর যারা গেহ শৃঙ্খলা সম্বৃষ্ট তদ্বা প্রতিয়াত সাধনা তবে ওয়ান কন্ডিশন যেটা হচ্ছে প্রত্যেক দিন এটা এটা রিসাইড করতে পাঁচ মিনিটেরও কম লাগে এইটুকু কিন্তু দিতে হবে তাহলে যেটা আমরা শিখলাম সেটা থাকবে নাহলে আবার আমাকে কাল জিরোর থেকে পরের সপ্তাহে শুরু করতে হবে প্রত্যেক সপ্তাহে জিরো থেকে শুরু করে যাব কোটি কোটি মন্যন্তর পেরিয়ে যাবে তবুও আমাদের মুখস্থ হবে না আমাদের এখন কারক বিভক্তি শিখতে হবে তো সেই জন্য অনেক কাজ বাকি আছে আমাদের তো আমরা তাড়াতাড়ি আপনারা যদি সহযোগিতা করেন তাড়াতাড়ি শিখব আমরা ওকে হ্যারি কৃষ্ণ এনি ফাইনাল কোয়েশ্চেন্স প্রভাব প্রভু কালকে যে মিটিংটা কল করেছিলেন আমি অ্যাটেন্ড করবো বলেছিলাম কিন্তু কালকে আমার ঘরে অজন ভক্ত এসে গেছিলেন তাতে কিছু আলোচনার জন্য আমি বলেছিলাম তাদের কিন্তু আমি সময়টা রাখতে পারিনি অনেকটা সময় চলে গেছিলো আমি ক্ষমা চাইছি অ্যাটেন্ড করতে পারিনি আমার একটা বক্তব্য ছিল আমি তো বুঝতে পারিনি আপনি ডেট ফিক্স করেছেন বোধহয় চোদ্দো পনেরো ষোলো প্রভুজি আমি এই পদ্মনাথ প্রভু একটা টিম করেছিলেন এই পুরীতে যাবার সেটাই তেরো তারিখ থেকে ওই টিমে আমি যাচ্ছি তেরো তারিখে যাচ্ছি ১৪ পনেরো ষোলো সতেরো সতেরো তারিখ রাতে রওনা দিয়ে আঠেরো তারিখে ফিরব মানে তেরো তারিখে যাচ্ছি রাত সন্ধ্যাবেলায় আঠেরো তারিখ সকালবেলায় ফিরবো আমি কিভাবে এটাকে ম্যাচ করবো তাহলে প্রভু যদি আমার জন্য এখান থেকে যদি অনলাইন অ্যাটেন্ড করা সম্ভব হয় করবেন জানি না কিরকম স্কিডিউল থাকবে এই রকম সেমিনার হতে থাকবে এটা মেইনলি নতুন ভক্তদের জন্য আপনি ইনিশিয়েটেড ডিভটি আপনার অ্যাটেন্ড করতে চলেবে কিন্তু আমি ইউদেরকে বলেছি সমস্ত লিডারদেরকে অ্যাটেন্ড করতে বলে যে এই কারণে যে তারা শিখবে কিভাবে ডিভাইস সেশন দিতে হয় বারবার যত শুনবো আমরা শিখব কিন্তু মেনলি যারা নতুন ভক্ত যারা নাস্তিক ভগবানে বিশ্বাস করে না তাদের জন্য সেমিনার সানসেট প্রভু আরেকটি প্রশ্ন আছে আমার আরেকটি যদি দয়া করেন প্রভু বলবো আমি স্যার বলছি প্রভু এই যেটা বললেন নাস্তিক আমি একটু জানতে চাই প্রভু যে যারা নাস্তিক বা ধরুন ভাগবতমের কথা হচ্ছে ভাগবতমের কথাকার কথা করছে নাকি তো তিনি সেই কথা প্রসঙ্গে নাস্তিকরা তো আসতে পারেন অনেক ভক্ত আসবে যারা নাস্তিক তাদের উদ্দেশ্যে ধরুন বাইরের কোনো এক্সাম্পল আমি একটা কথা বলছি যেমন এই যে বইটি বিজ্ঞান সনাতন ধর্ম এবং বিশ্ব সভ্যতা তো আমি পড়েছি এটার এইটা আপনার গোবর্ধন গোপাল দাস প্রভু করা তো এইটার যিনি প্রিফেস লিখেছেন তিনি ভক্তিপুরুষো স্বামী এবং তার প্রিফেসের প্রথম শব্দটি আহ কোনো ভগবত ভক্তের কথা দিয়ে নয় মানে তিনি করছেন নোবেল জয়ী পদার্থবিজ্ঞানী নোবেল জয়ী পদার্থবিদ বিজ্ঞানী চার্লস টাউন্স এসেছিলেন কলকাতার সায়েন্স সিটিতে এই চার্লস টাউন্স এর কথা নোবেল জয়ী এটা বহু লোকই জানেন জানেন না না যারা সেই চর্চা করেন তারা ছাড়া জানেন না তো তিনি এইটিকে উল্লেখ করেছিলেন একটা এমফ্যাটিক ইয়েতে যে এরকম ব্যক্তিত্ব এসেছিলেন তিনি কি বলেছিলেন তো আমি যে জানতে চাইছি এরকম কোন ব্যক্তিত্বকে যিনি স্বনাম ধন্য যেমন আমি আমি স্পেসিফিক নাম করে বলতে চাইছি যে আমাদের দেশে এই ব্রিটিশ পিরিয়ডের সময় থেকে আমাদের এই বর্ণাশ্রম প্রথা ভেঙে দেওয়ার পেছনে তাদের অনেক মানে খুব চিন্তা প্রসূত ভাবে তারা অনেক কাজ করেছিলেন এবং তাতে করে আমাদের অনেক মানুষ তথা ভাবে এখনো যাদের আমরা খুব উঁচু স্থান দিই আমি যদি নাম আমি নামও বলতে পারি তারা এইটাতে ইন্ধন যুগিয়েছিলেন এবং তার প্রমাণ একজন ঐতিহাসিকের নাম বলছি তিনি আপনি শুনেছেন সম্ভবত জয় এস দীপক আচ্ছা আমি আমি বলছি তিনি একজন ইঞ্জিনিয়ার টার্নয়ার টার্ন এবং এই অবস্থা থেকে তিনি অধ্যাত্ম সাধনা করছেন তো তিনি এক জায়গায় দেখিয়েছেন তার বইতে আমার প্রভু আমাকে একটু সময় দিন আমি আপনাকে একটু বলতে চাই কারণ এটা আমার নিজস্ব ক্লিয়ার হওয়া দরকার একটু প্রভু এক মিনিট

পূর্বে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি একমত হবেন কি না হবেন আমি শুধু সেই ঐতিহাসিকের কথা বলছি তিনি একেবারে ওটাকে সাইটেড করেছেন রাজা রামমোহন রায় তার কথা রাজা রামমোহন রায় আমাদের দেশে খুবই একটা প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন তিনি বহু কাজ করেছেন আমরা সেরকম জানি কিন্তু রাজা রামমোহন রায় তৎকালীন ব্রিটিশ যে গভর্নর আঠারোশো তেইশ সালের বোধ হয় বারোই নভেম্বর একটা চিঠি করেছিলেন সেই চিঠিতে উনি উল্লেখ করছেন কিভাবে মানে বেদ বেদ খুব ভ্রষ্ট জিনিস আহ ব্রাহ্মণরা জিনিস শেখায় এরকম করে এবং আমাদের দরকার পাশ্চাত্য শিক্ষার সভ্য হবার এটা তিনি খুব ইমপ্লোর করছেন সেই উইলিয়াম বেন্টিকের কাছে বা গভর্নরের কাছে এবং এবং ওই যে আপনার এন্টালি থেকে এন্টালি থেকে আপনার ধর্মতলার যে লিঙ্ক রোড ওই রোডটার নাম হচ্ছে ভুলে যাচ্ছে এই সময় তো সেই রোডটি যার নামে তিনিও চন্দ্র ব্যানার্জি আর একজন আছেন এসএন ব্যানার্জি এসএন ব্যানার্জি রোড তিনিও এই এইরকম ব্রিটিশদের কাছে করেছিলেন না তো আমাদের যে ব্রাহ্মণ্য কালচার আমাদের যে অরিজিনাল বেদের কালচার তারা এইটাকে স্বীকার করেনি আমাদের ভারতীয়রাই তারা রকম ভাবে বলা কি বা হবে মানে তাদের আমরা প্রচারে যাচ্ছি অভক্তের কাছে তো আমি বলতে পারি যে তাদের কাছে শুধু ভগবত কথা বলে তো তারা মানবে না তারা তো ভগবত ভগবত জিনিসটাকে স্বীকারই করতে চায় না তো তাদের যদি আমি প্রভাবিত করতে চাই বর্তমান কালে খুব আলোচিত হিস্টোরিয়ান বা

শ্রীমদ ভাগবতমের শব্দ দিয়ে শ্রীমদ ভাগবতমের টোন দিয়েই তাকে আমাকে বলতে হবে তারা তো শ্রীমদ ভাগবত শোনা লেভেলে নাও থাকতে পারে না শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবতম ডাইরেক্টলি শোনালে সে ব্লাস করবে ভাগবতমকে নাইনথ অফেন্সটা হোলি নেম হচ্ছে যে আমরা যদি ডাইরেক্টলি কাউকে গিয়ে নামের মহিমা সম্বন্ধে বলতে আরম্ভ করি শ্রদ্ধাহীন ব্যক্তিকে হ্যাঁ শ্রদ্ধাহীন ব্যক্তির জন্য প্রথমে ডিওয়াই সেমিনার ইত্যাদি এইসব সায়েন্টিফিক যেখানে শুধু সায়েন্স কথা বলা হয়েছে এগুলোর মাধ্যমে যখন তার মধ্যে শ্রদ্ধা ডেভেলপ হয় তারপর তাকে আমরা হরি নামের কথা বলতে পারি ভাগতমের কথা বলতে পারি হ্যাঁ প্রভু সেটা তো নিয়মই এটা তো প্রচারকদের নিয়মই আমি আমি যদি একটু ধৈর্য ধারণ প্রভু আমি পেয়ে গেছি বুঝে গেছে এই আমার কাছে আছে এইটা আমি বলে দিচ্ছি একটু পড়ে দিচ্ছি প্রভু শুনুন আমার এটি জানার খুব দরকার ছিল নিজের আমি বহুদিন ধরে এটাকে কিভাবে উত্থাপন করব এটা হচ্ছে আমি বলে দিচ্ছি এটা লেটার বাই রামমোহন মানে রামমোহন রয় টু টু দি ডেন গভর্নর জেনারেল উইলিয়াম পিট সরি উইলিয়াম পিট এই লেটারটা লিখেছিলেন ইলেভেন ডিসেম্বর এইটিন তিনি কি লিখছেন তিনি লিখছেন এডুকেট দি ইন্ডিয়ান উইলিয়াম পিট কে লিখছেন রামমোহন রায় পৃষ্ঠা আহ একশো সাতচল্লিশ তাতে লিখছেন এডুকেট দি ইন্ডিয়ানস ইন্ডিয়ানস আর ব্যাকওয়ার্ড দে স্টিল ওয়ার্শিপ দি বেদাস সংস্কৃত ইজ এ ব্যাকওয়ার্ড ল্যাঙ্গুয়েজ উই নিড টু লিভারেট ইন্ডিয়ানস ফ্রম দি চেঞ্জ অফ ব্যাকওয়ার্ড হিন্দুইজম আপনি বুঝুন এইটি তো আমরা সাধারণ মানুষ তো জানে না সেই ঐতিহাসিক তিনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন তিনি লয়ার হয়েছেন কারণ বসত এগুলো তিনি বলেছেন তারপরে তিনি হিস্টোরিয়ার হয়েছেন তারপরে তিনি এখন আধ্যাত্ম করছেন তিনি এইটিকে তুলে ধরেছেন যে কেন আমাদের এই অবক্ষয় অথচ একটি আর একটি জিনিস শুনুন প্রভু যদি একটু সময় দেন কারো অসুবিধা না হয় এই দেখুন দিস ওয়াজ ইন স্টার্থ এটা লিখছেন পরে ইন দি লেটার লয়াইডেড ইন্ডিজেনাস নলেজ সিস্টেম অ্যান্ড ইম্পলো দি কলোনিয়াল মাস্টার টু সাইন দি লাইট অফ ওয়েস্টার্ন এডুকেশন অন দি হিডেন নেটিভ দিস ওয়াজ এবারে তিনি আরো করেছেন দ্য দিস ওয়াজ ইন স্টার্থ

তো সেটা আমাদের শাস্ত্রের প্রেডিকশনও রয়েছে যে কলিযুগ মানে রাক্ষসেরা ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করবে এবং তারা ধর্ম সম্বন্ধে কথা বলবে তো সেই জন্যে ইউটিউব খুললে আপনারা দেখতে পাবেন বিভিন্ন জন বিভিন্ন রকম বলছে কিছু কোনো নলেজ নেই যা খুশি তো আমাদের কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিতে পারে কিন্তু শাস্ত্রের বিরুদ্ধে হলেই আমরা সেটাকে রিজেক্ট করে দেবো যে ব্যক্তিত্বের কথা আপনি বলছেন তার যে সিদ্ধান্ত সেটি হচ্ছে সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং সেটি হচ্ছে মূর্খের সিদ্ধান্ত না মানে এইরকম ব্যক্তিত্ব যাদের আমরা মানি ইতিহাস খ্যাত যাদের আমরা মানি ছোট থেকে শুনে এসেছি তারা যে এরকম বলতে পারেন এবং বলেই আমাদেরকে ডেভিয়েট করেছেন এইটা যারা নাস্তিক তাদের কাছে বললে সুবিধে হয় যে তোমরা তো এদের কথা শুনেই এরকম করছো আগে দেখো তারা কি লিখছেন তারা কি বলেছেন আমরা না জেনে তাদের কথা শুনেছি আমার কথাটা হচ্ছে সেইখানে যারা নাস্তিক বা যারা বিশ্বাস করতে চায় না তাদের কাছে বলার জন্য হ্যাঁ তাদের কাছে আপনি যদি বলেন দেখো এরা কি বলেছে তার মানে আপনি আপনি অ্যাজিউম করছেন যে তার তাদের খারাপ লাগবে এটা দেখে তাদের খারাপটা তখনই লাগবে যখন তাদের বেদের উপর বিশ্বাস আছে তাদের নিজেদেরই যদি বেদের উপর বিশ্বাস না থাকে তাহলে এই কথাটা তাদের ভালো লাগবে তাই এই কথাটা বলে প্রিচিং করা যাবে যখন তখন সে অলরেডি ডিভোটি হয়ে গেছে হ্যাঁ তাহলে যারা ডিভোটি হয়ে গেছে তাদের জন্য এটা ভালো লাগবে যে তারা কতটা ডিবেট হ্যাঁ তারা চিনতে পারবে যে কোন মানুষটা কিরকম সবাইকে কোন মানুষটা কিরকম ঠিক আছে প্রভু আমার প্রশ্ন উত্তর পেয়ে গেছি থ্যাংক ইউ ভেরি মাচ প্রভু ধন্যবাদ প্রণাম আপনাকে অনেক সময় দিলেন থ্যাংক ইউ ঠিক আছে তো হোমওয়ার্ক এটাই রইলো সবার জন্য যে ভার্সগুলো প্রত্যেক তোমরা ডিসাইড করবে উইল মিট এগেন নেক্সট উইক কালকে দেখা হচ্ছে স্বাস্থ্য স্টাডিতে